একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন যে তোর শরীরের সমস্ত লক্ষণ শুভ, কিন্তু যখন তুই ঘুমাস তোর নিঃশ্বাস জোরে জোরে পড়ে। যোগীরা বলেন এই ধরনের মানুষ বেশি দিন বাঁচে না। পরমহংসদেবের এই কথা মিলে গিয়েছিল। মাত্র 39 বছর বয়সে দেহ রেখেছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু কেন এত অল্প বয়সে মৃত্যু হয়েছিল তার, কি ঘটেছিল তার সঙ্গে? স্বামীজিকে নিয়ে স্টাডি করার সময় আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল যে তার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ হতো নিশ্চিত সে আত্মহত্যা করে ফেলতো। অমানসিক শারীরিক মানসিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল। তার 39 বছরের জীবনের শেষ অর্ধেক সময় নানা রকম ব্যাধিতে তিনি জর্জরিত ছিলেন, কিন্তু কি অসীম মনের জোর ছিল তার, আর তাই তিনি এত প্রতিকূলতার সত্ত্বেও একজন সফল কর্মযোগী হয়ে উঠতে পেরেছিলেন। আজকের এই ভিডিওতে আমি স্বামীজির জীবনের সেই সমস্ত অজানা তথ্যগুলিকেই তুলে ধরেছি এবং স্বামীজির মৃত্যুর দিন তার সাথে ঠিক কি ঘটেছিল, মৃত্যুর প্রকৃত কারণই বা কি ছিল, সত্যিই কি তার ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়েছিল, এই সমস্ত প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন এই পর্বে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি আমরা স্বামীজির পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখতে পাবো যে দত্ত পরিবারে অকাল মৃত্যুর দিকে একটি বংশগত প্রবণতা ছিল। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী বহু কষ্ট যন্ত্রণা সহ্য করেও 72 বছর বেঁচেছিলেন। তার মা অর্থাৎ স্বামীজির দিদিমা রঘুমণি দেবী 90 বছর বেঁচেছিলেন, কিন্তু বিবেকানন্দের পৈতৃক লাইনে দীর্ঘ জীবনের কোনো বাস্তব প্রমাণ নেই। 1884 সালে বিশ্বনাথ দত্ত মারা গিয়েছিলেন মাত্র 52 বছর বয়সে। কলকাতা পৌরসভার ডেথ সার্টিফিকেটে তার মৃত্যুর কারণ হিসাবে ডায়াবেটিসকে উল্লেখ করা হয়। মৃত্যুর এক মাস আগে তার একবার হার্ট অ্যাটাকও এসেছিল। সুতরাং এটা পরিষ্কার যে স্বামীজি জিনগতভাবে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা পেয়েছিলেন। স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ বেঁচেছিলেন 81 বছর, অপর আরেক ভাই মহেন্দ্রনাথ বেঁচেছিলেন 87 বছর, তার এক বোন স্বর্ণময়ী দেবী বেঁচেছিলেন 72 বছর, কিন্তু স্বামীজির বাকি 5 বোন এবং 1 ভাই প্রত্যেকেই অকালে মারা গিয়েছিল। তাদের কাউকেই 30-এর কোটা পার হতে হয়নি। ব্যাধির প্রসঙ্গে যাওয়ার আগে স্বামীজির শারীরিক বৈশিষ্ট্য সম্বন্ধে কয়েকটি তথ্য জানিয়ে রাখা দরকার। স্বামীজির উচ্চতা ছিল 5'8" থেকে 9 ইঞ্চি, তার ছাতি ও কাঁধ ছিল চওড়া, হাত পায়ের আঙুলগুলো ছিল অতিরিক্ত লম্বা, নখগুলি ছিল লালচে এবং নখের ডগাগুলি ছিল গোলাকার, হাতের তালু ছিল নরম, কিন্তু তার শরীরের মাংসপেশিগুলো ছিল টান টান, তার জলাইন মানে চোয়াল ছিল তীক্ষ্ণ, গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামবর্ণ, চোখের তারাগুলি ছিল ঘন কালো। শারীরিক সমস্যা এবং নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছিল তার জীবন, ফলে তার শরীরের ওজন কখনোই এক জায়গায় স্থির ছিল না। শিকাগোতে বক্তৃতা দেবার পর তিনি মুটিয়ে পড়েছিলেন, তার ওজন বেড়ে হয়ে গিয়েছিল 102 কেজি। মজা করে তিনি নিজেকে মোটা মহারাজ বলতেন, কিন্তু দেশে ফেরার পর তিনি আবার তার স্বাভাবিক ওজনে ফিরে এসেছিলেন। স্বামীজি জন্মের সময় একজন সুস্থ সবল শিশু হিসেবেই জন্মলাভ করেছিলেন। শৈশব এবং কৈশোরেও তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নানা রকম শারীরিক সমস্যা তার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। কলেজে পড়ার সময় তিনি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিলেন। বাবা মারা যাবার পর বেশিরভাগ সময় তার মাথা ধরে থাকত, তা থেকে রেহাই পেতে তিনি ঘন ঘন কর্পূরের গন্ধ শুঁকতেন। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি বরানগরের মঠে থাকতেন, সেই সময় তিনি একবার টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। সেটা থেকে বেরিয়ে আসতে না আসতেই তার মূত্রনালীতে ইনফেকশন হয়ে যায়। রোগ যেন কিছুতেই তার পিছু ছাড়ছিল না। মূত্রনালীর সংক্রমণ তো ঠিক হয়ে যায়, কিন্তু তার পিত্তথলিতে পাথর ধরা পড়ে। পেটের যন্ত্রণা থেকে রেহাই পেতে তাকে আফিম সেবন করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু অনেকেই এর তীব্র বিরোধিতা করেছিল। শেষে রাজেন্দ্রলাল দত্ত নামের এক হোমিওপ্যাথিক ডাক্তার তার রোগ সারিয়ে তোলেন। এর কিছুদিন পর তার ডায়রিয়া হয়ে যায়। তারপর থেকে মাঝে মধ্যেই তার পেট খারাপ করত, কোনোভাবেই সেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। স্বামীজির এক চিঠি থেকে জানতে পারা যায় যে তিনি দিনে 25 বার টয়লেটে যেতেন, আর সে কারণে শিকাগো যাবার সময় ক্ষেত্রীর মহারাজা অজিত সিং তার জন্য জাহাজের প্রথম শ্রেণীর টিকিট কেটে দিয়েছিলেন। পেটের সমস্যা তাকে আজীবন ভুগিয়েছিল। ধীরে ধীরে তিনি হজম শক্তি হারিয়ে ফেলেছিলেন। এর অন্যতম প্রধান কারণ ছিল অনিয়ম। সন্ন্যাসী হয়ে যাবার পর সারা ভারত ভ্রমণে বেরিয়েছিলেন স্বামীজি, আর তখন অধিকাংশ দিন তাকে অনাহারে থাকতে হতো। এমনও সময় গেছে যে পেটের জ্বালায় তাকে শুধু পাতি লেবু খেয়ে কাটাতে হয়েছে। পরিণাম হিসাবে তার পাকস্থলীতে ইনফেকশন হয়ে গিয়েছিল। দেশ ভ্রমণকালে তার শরীরে আরেকটি সমস্যা দেখা দিয়েছিল, সেটা হলো পিঠের নিচে কোমরের উপরের অংশে যন্ত্রণা। এই যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে রাতে তার ঘুম আসত না। স্বামীজির সর্দির ধাত ছিল, এটি ছিল দত্ত পরিবারের একটি বংশগত রোগ। ঠান্ডা লাগলেই তার গলার টনসিল বেড়ে যেত। পরিভ্রমণকালে এই রোগ তাকে খুব জ্বালিয়েছিল। হেমচন্দ্র সেন নামে দিল্লির এক ডাক্তার তার টনসিলাইটিস সারিয়েছিলেন।
স্বামীজি তার শিষ্য বীরজানন্দকে বলেছিলেন, আমার অভিজ্ঞতা থেকে শেখো, শরীরের ওপর এত কঠোর হয়েও না, নিজের স্বাস্থ্যকে নষ্ট করে দিও না। আমি আমার বিরাট ক্ষতি করেছি, অত্যাচার করেছি নিজের উপর, এর ফল কি হয়েছে, জীবনের সেরা সময়ে আমার শরীরকে আমি শেষ করে ফেলেছি এবং আমাকে এখনও এর খেসারত দিতে হচ্ছে। আরেকবার তিনি তার এক বাঙাল শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি সত্যি যে পূর্ববঙ্গের লোকেরা বধ হজম কি জিনিস তা জানে না। শরৎচন্দ্র উত্তরে বলেছিলেন যে হ্যাঁ, পূর্ববঙ্গে এমন কোনো রোগ নেই, এখানে আসার পরই এই বদ হজম জিনিসটা কি সেটা প্রথম শুনলাম। আমরা প্রতিদিন দুবেলা মাছ ভাত খাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হ্যাঁ খাও, যত খুশি খাও, ঘাস পাতা খেয়ে পেট রোগা বাবাজিতে গোটা দেশ ছেয়ে গেছে। এক অদ্ভুত গুণ ছিল স্বামীজির, তিনি প্রচুর পরিমাণে খেতে পারতেন, আবার খিদে সহ্য করেও তিনি বহুদিন পর্যন্ত থাকতে পারতেন। তিনি একজন হেভি স্মোকার ছিলেন, অথচ ধূমপান না করেও তিনি থাকতে পারতেন। খিচুড়ি ছিল তার প্রিয় খাদ্য, আইসক্রিম খেতে তিনি খুব ভালোবাসতেন। স্বামীজি যখন ঢাকায় গিয়েছিলেন তখন এক মহিলা স্বামীজির কাছে এসে অনুরোধ করে যে তিনি যেন দৈব বলে তার হাঁপানি সারিয়ে দেন। স্বামীজি তাকে বলেছিলেন যে তিনি নিজেই এই রোগে ভুগছেন। ছাত্রাবস্থায় স্বামীজির প্রচণ্ড ঘুম পেত, তন্দ্রাভাব কাটানোর জন্য তিনি গরম চা নয় কফি পান করতেন, এমনকি কখনো কখনো তিনি পায়ে দড়ি বেঁধে রাখতেন যাতে পাশ ঘুরতে গেলেই তার ঘুম ভেঙে যায়। আর সেই তাকেই একসময় তার শিষ্য অচলানন্দকে বলতে হয়েছিল যে যদি সে তাকে ঘুম পাড়িয়ে দিতে পারে তাহলে তিনি তাকে যা চাইবেন তাই দেবেন। একটা সময় ভালো করে ঘুমোতেই পারতেন না তিনি, শুয়ে পড়ার 2 ঘন্টা পরেও তার ঘুম আসতো না, বড়জোর 2 থেকে 4 ঘন্টা ঘুমোতেন, ভোর 3টের সময় তার ঘুম ভেঙে যেত। আগেই বলেছি যে ডায়াবেটিস ছিল স্বামীজির বংশগত রোগ। অনুমান করা হয় 1897 সালে চেন্নাইয়ে থাকাকালীন প্রথম তার ডায়াবেটিস ধরা পড়ে। শ্রীলঙ্কার কলম্বোতে তার সুগার প্রচণ্ড বেড়ে গিয়েছিল, তার জীবদ্দশাতে ওই রোগের উপযুক্ত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি, ফলস্বরূপ স্বামীজি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি থেকে শুরু করে আয়ুর্বেদিক পর্যন্ত সবকিছুই পরখ করে দেখেছিলেন। ডাক্তাররা তাকে সাদা জলের পরিবর্তে ডাবের জল খাওয়ার পরামর্শ দেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। স্বামীজি বিদেশে থাকাকালীন আমেরিকা ইউরোপের অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছিলেন, কিন্তু তারাও তাকে সুস্থ করে তুলতে পারেনি। স্বামীজি তার সংক্ষিপ্ত জীবনকালে মোট 31 রকম রোগে ভুগেছিলেন, সেগুলোর নাম আমি পরপর বলে যাচ্ছি। গুরুতর মাথা ব্যথা, টনসিলাইটিস, ডিপথেরিয়া, হাঁপানি, টাইফয়েড, ম্যালেরিয়া, গুমোজ্বর, লিভারের সমস্যা, গ্যাস, পেট ফোলা, ডায়রিয়া, বদহজম, পিত্তথলিতে পাথর, কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মূত্রনালীতে সংক্রমণ, কিডনিতে সমস্যা, হাত পা ফোলা, প্রস্রাবে অ্যালবুমিন বেড়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, একটি চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া, অনিদ্রা, চুলদাড়ির অকালপক্কতা, নার্ভের সমস্যা, রাতে খাবার পর শরীর গরম হয়ে যাওয়া, গরম সহ্য করতে না পারা, অতিরিক্ত ক্লান্তি, সমুদ্র যাত্রাকালে গা বমি, সানস্ট্রোক, সুগার ও হার্টের সমস্যা। সত্যিই ভাবতে অবাক লাগে 31 রকমের রোগ, এত কিছুর সত্ত্বেও স্বামীজি কিন্তু আত্মবিশ্বাস একটুও হারাননি, সুস্থ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন। হাঁটাচলা করতেন, ব্যায়াম করতেন, ডাম্বেল ওঠাতেন, নির্বিচারে ঔষধ খাওয়ার বিরুদ্ধে ছিলেন স্বামীজি। হরিপদ মিত্র নামে তার একজন ভক্ত, সেও নানা রকম রোগে গাদা গাদা ওষুধ খেত। স্বামীজি তাকে বলেছিলেন যে পরিস্থিতি গুরুতর না হলে কখনোই ওষুধ সেবন করা উচিত নয়। স্বামীজি স্বামী অখণ্ডানন্দকে লিখেছিলেন, আমি নতুন উদ্যমে কাজ শুরু করছি, মরতে তো একদিন হবেই, কিন্তু অলসতার মধ্যে দিয়ে কেন মরব, মরিচা লেগে মরার চেয়ে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাওয়া অনেক অনেক ভালো, আর আমি মরে গেলেও আমার হাড়গুলো চমৎকার কাজ করবে, তাহলে চিন্তার কি আছে। আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেক মানুষ শরীরে সামান্য একটু অসুবিধা হলেই অধৈর্য হয়ে যান, মনোবল হারিয়ে ফেলেন। স্বামী বিবেকানন্দের কাছ থেকে তাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। একবার ভেবে দেখুন, এত কিছু রোগ জ্বালা সহ্য করেও অতি অল্প সময়ের মধ্যে তিনি জীবনে কত কিছু অর্জন করেছিলেন। স্বামীজি যে বেশি দিন বাঁচবেন না একথা তিনি বুঝতে পেরে গিয়েছিলেন, তার মৃত্যু যে খুব সামনে একথা তার মুখ থেকে বহুবার শোনা গেছে। তিনি বলতেন, আমি 40-এ পৌঁছব না। তিনি স্বামী প্রেমানন্দকে দেখিয়ে পর্যন্ত দিয়েছিলেন যে গঙ্গাপাড়ের কোন জায়গাটায় তাকে পোড়ানো হবে। জীবনের শেষ 2 বছর তিনি বেলুড় মঠে তার পোষ্যদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতেন। হাঁস, রাজহাঁস, পায়রা, কুকুর, সারস, বিড়াল, গরু, হরিণ, ভেড়া, ছাগল সব কিছুই পোষ মানিয়েছিলেন তিনি। তার ছাগলের নাম রেখেছিলেন হংসী। হংসীর বাচ্চাটিকে তিনি মোটরু বলে ডাকতেন। রাজহাঁসটির নাম রেখেছিলেন বোম্বেটে, আর হাঁসটিকে বলতেন যশোমতী। 3টি কুকুর ছিল স্বামীজির, বাঘা, টাইগার ও মেরি। আপনি জানলে আশ্চর্য হবেন যে স্বামীজির মৃত্যুর কয়েকদিনের মধ্যেই একে একে সবকটা প্রাণী মারা যায়, একমাত্র বাঘাই বহুদিন বেঁচেছিল। 1902 সালের 4 জুলাই শুক্রবার, স্বামীজির জীবনের শেষ দিন। ভগিনী নিবেদিতার চিঠি এবং স্বামীজির নিজের ভাই ভূপেন্দ্রনাথ দত্তের লেখা থেকে ওই দিনটির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়।
ভোর চারটে স্বামীজি ধ্যান করতে গেলেন ঠাকুর ঘরে। সেদিন তার শরীর সুস্থই ছিল। শরীর খারাপ থাকলে তিনি নিজের ঘরে বসেই ধ্যান করতেন। সকাল ছটা ঠাকুর ঘর থেকে তিনি বেরিয়ে এলেন। সকলের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে তিনি ব্রেকফাস্ট সারলেন। চা কফি এবং গরম দুধ একে একে তিনটি পান করলেন। সেদিন বেলুড় মঠে ইলিশ মাছ কেনা হয়েছিল। সেই মাছের দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে একটু রসিকতা করলেন স্বামীজি। সেখানেই বোজেন্দ্র নামের তার একজন বাঙাল শিষ্য ছিল। তাকে তিনি বললেন যে নতুন ইলিশ পেলে তোরা নাকি পুজো করিস, এটাই এবছরের প্রথম ইলিশ, নে এখন কি দিয়ে পুজো করবি কর। সকাল সাতটা স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে তিনি মর্নিং ওয়াকে বের হলেন। পরের দিন ছিল শনিবার, সেই সঙ্গে অমাবস্যা। স্বামীজি ওই দিন কালী পুজো করতে চাইলেন। প্রেমানন্দকে তিনি পুজোর যাবতীয় আয়োজন করতে বলে দিলেন। সকাল সাড়ে আটটা স্বামীজি আবার ঠাকুর ঘরে ধ্যান করতে গেলেন। প্রেমানন্দকে বললেন ঠাকুর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বাইরে যেতে। টানা আড়াই ঘন্টা ধরে বদ্ধ ঘরে ধ্যান করলেন স্বামীজি। অন্যান্য দিন স্বামী প্রেমানন্দ পুজো করতেন আর এক কোণে বসে ধ্যান করতেন স্বামীজি, কিন্তু সেদিন তিনি কেন এমন নির্দেশ দিয়েছিলেন সেটা আজও রহস্য। সকাল এগারোটা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন স্বামীজি। শ্যামাসঙ্গীত গাইতে গাইতে কিছুক্ষণ এদিক ওদিক পাইচারি করলেন। দুপুর সাড়ে এগারোটা খেতে বসলেন স্বামীজি। বারোটার মধ্যেই দুপুরের খাওয়া সেরে ফেলতেন তিনি। অন্যান্য দিন তিনি নিজের ঘরে বসেই খেতেন, কিন্তু সেদিন তিনি সকলের সঙ্গে একসাথে বসে ইলিশ মাছ ভাজা ও ঝোল দিয়ে ভাত খেলেন। খেতে খেতে তিনি বললেন একাদশী করে খিদেটা বেশ বেড়েছে, ইচ্ছা করছে বাসনপত্রগুলোকেও খেয়ে ফেলি। জলের গ্লাসটা তাকে দেবার জন্য প্রেমানন্দকে রহস্য করে বললেন মাছ সাঁতার কাটবে, জল চাইছে, দে এক গ্লাস জল দে। দুপুর সাড়ে বারোটা স্বামীজি বিশ্রাম নিতে চলে গেলেন, কিন্তু তার ঘুম আসলো না, মাথাটাও একটু ধরেছে। বিছানা ছেড়ে তিনি উঠে পড়লেন। দুপুর একটা লাইব্রেরিতে এলেন স্বামীজি, অন্যান্য দিনের থেকে দেড় ঘন্টা আগে। আশ্রমের ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের তিনি তিন ঘন্টা ধরে পড়ালেন, বিষয় ছিল সংস্কৃত ব্যাকরণ। বিকেল চারটে এক কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুড় বাজারের দিকে ঘুরতে গেলেন। বিকেল পাঁচটা প্রায় দুই মাইল হাঁটার পর বেলুড় মঠে ফিরে এলেন দুজনে। আম গাছের নিচে বসে তিনি ধূমপান করলেন। সেখানে তার সঙ্গে অনেকেই বসেছিল, তাদেরকে তিনি বললেন যে আজকে তার শরীরটা ভালো আছে। সন্ধ্যা সাড়ে ছটা কয়েকজন সন্ন্যাসী চা পান করছিল, তাদের কাছে গিয়ে তিনি চা খেতে চাইলেন। সন্ধ্যা সাতটা সন্ধ্যাবেলা পুজোর ঘণ্টা বাজতেই স্বামীজি তার ঘরে চলে গেলেন। তার সঙ্গে ছিল পূর্ববঙ্গের ব্রহ্মচারী বোজেন্দ্র। সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি লক্ষ্য করলেন মঠের সন্ন্যাসীদের বেশিরভাগ মশারি ছেঁড়া। স্বামী বোধানন্দকে দেখে বললেন সবাইকে নতুন মশারি দেবার ব্যবস্থা করতে হবে। নিজের ঘরে ঢোকার আগে বোজেন্দ্রকে বললেন আমাকে দু ছড়া মালা দে, আমি ধ্যানে বসবো, আর যতক্ষণ না ডাকি অন্য ঘরে বসে তুইও ধ্যান কর। প্রতিদিন তিনি দক্ষিণেশ্বরের দিকে মুখ করে ধ্যান করতেন, অর্থাৎ উত্তর পূর্ব দিকে মুখ করে, কিন্তু সেদিন তিনি রীতি লঙ্ঘন করে উত্তর পশ্চিম দিকে বসলেন। সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ বোজেন্দ্রকে ডেকে বললেন যে গরম লাগছে, জানালাগুলো খুলে দে। পুঁতির মালা হাতে নিয়েই তিনি মেঝেতে শুয়ে পড়লেন। বোজেন্দ্রকে তিনি বাতাস করতে বললেন, একটু পরে তাকে পা টিপে দিতে বললেন। রাত্রি নটা তখনও ওইভাবে চিত হয়ে মেঝেতে শুয়ে রইলেন স্বামীজি। তখন হঠাৎ করে তার ডান হাতটা ঈষৎ কেঁপে উঠল এবং তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। তিনি বাচ্চা ছেলের মতো কান্না শুরু করলেন। মিনিট দুই পর তিনি মুখ দিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। মিনিট দুই স্থির থাকার পর আবার একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সেই সঙ্গে তার মাথাটা নড়ে উঠল, বালিশ থেকে সরে যায় মাথা, তার চোখ দুটো প্রসারিত হয়ে গেল, তার হাসি মুখে এক স্বর্গীয় আলোর আভা ফুটে উঠল। বোজেন্দ্র ভয় পেয়ে সকলকে ডাকাডাকি শুরু করে দিল। সঙ্গে সঙ্গে ছুটে এলেন স্বামী প্রেমানন্দ। স্বামীজিকে সমাধিস্থ দেখে তার কানে গুরুমন্ত্র জপ করতে লাগলেন যাতে তার সমাধি ভেঙে যায়। রাত্রি নটা তিরিশ স্বামী বোধানন্দ এসে তার নাড়ি পরীক্ষা করলেন। নাড়ি দেখে তিনি কেঁদে ফেললেন এবং বললেন তাড়াতাড়ি ডাক্তার মহেন্দ্রকে নিয়ে এসো। ডাক্তার মহেন্দ্র মজুমদার থাকতেন গঙ্গার ওপারে বরানগরে। স্বামী প্রেমানন্দ ও নিশ্চয়ানন্দ উচ্চস্বরে রামকৃষ্ণ রামকৃষ্ণ উচ্চারণ করতে লাগলেন যাতে তার সমাধি ভঙ্গ হয়। রাত সাড়ে দশটা ডাক্তার মজুমদারকে সঙ্গে নিয়ে বেলুড় মঠে এসে উপস্থিত হলেন স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী সারদানন্দ। ডাক্তার এসে দেখলেন স্বামীজির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। রাত্রি বারোটা ডাক্তার মহেন্দ্র মজুমদার জানিয়ে দিলেন যে স্বামীজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ৫ মাস ২১ দিন। পরের দিন সকালে খবর পেতে বেলুড় মঠে এসেছিলেন স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী, ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ও ভগিনী নিবেদিতা। দাহ করার আগে পর্যন্ত ভগিনী নিবেদিতা মরদেহের পাশেই বসেছিলেন। মৃত্যুর পর স্বামীজির দেহকে একটি কার্পেটে শোয়ানো হয়েছিল। গায়ে নতুন পোশাক, মাথায় ফুলের মুকুট পরানো হয়েছিল। স্বামীজির সারা দেহে মাখানো হয়েছিল ছাইভস্ম। যে পুঁতির মালাটি নিয়ে তিনি শেষ ধ্যান করেছিলেন সেটা তখনও তার হাতেই ছিল। অনেকেই মরদেহের ছবি তুলতে চেয়েছিল, সেই ছবি হৃদয় বিদারক হবে তাই রাখাল মহারাজ একটিও
ছবি তুলতে দেননি। তার বদলে সাদা কাপড়ে স্বামীজির পায়ের ছাপ নেওয়া হয়েছিল। দুপুর একটার সময় চিতায় আগুন দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। সন্ধ্যা ছটার মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে স্বামী বিবেকানন্দের মৃত্যুর কারণ কি ছিল। মানছি তার শরীরে রোগের পাহাড় জমেছিল, কিন্তু ঠিক কি কারণে তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে রামকৃষ্ণদেবের ডেথ সার্টিফিকেট রয়েছে, কিন্তু স্বামীজির ডেথ সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দেখেনি। তাহলে সেদিন ঠিক কি ঘটেছিল, চলুন সেই দিকেই দৃষ্টিপাত করা যাক। মৃত্যুর পরের দিন সকালে সকলেই লক্ষ্য করেছিল যে স্বামীজির চোখ দুটো শিব ঠাকুরের মতো আধভোজা অবস্থায় ছিল এবং রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছিল। তার নাকে মুখেও রক্ত প্রবাহের দাগ স্পষ্ট ছিল। ডাক্তার মহেন্দ্র মজুমদারের মতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল স্বামীজির। ডাক্তার বিপিন বিহারী ঘোষ বলেছিলেন মৃত্যুর কারণ ছিল অ্যাপোলেক্সি। স্বামীজির দেহ পরীক্ষা করতে এসেছিলেন অন্যান্য আরো অনেক ডাক্তার। তারা প্রত্যেকেই বলেছিলেন যে মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়েই স্বামীজির মৃত্যু হয়েছিল। স্বামীজির মৃত্যু হৃদরোগে সম্ভবত হয়নি। কেন বলছি, মৃত্যু মুহূর্তের যে বিবরণ আমরা পাই সেটা হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। যদিও এর আগে দুবার তার হার্ট অ্যাটাক এসেছিল, মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি সেটাই হয়ে থাকে তাহলে এমনটা কেন হয়েছিল? এই প্রশ্নের উত্তর বোধহয় লুকিয়ে আছে স্বামীজির লেখা রাজযোগ বইটিতে। স্বামী বিবেকানন্দ একজন ব্রহ্মচারী ছিলেন। প্রাচীন কাল থেকে সমস্ত মুনি ঋষি যোগীরা কঠোরভাবে ব্রহ্মচর্য পালনের কথাই বলে এসেছেন। ব্রহ্মচর্য অর্থাৎ সিমেন ডিটেনশন, গোদা বাংলায় বলতে গেলে বীর্যকে ধরে রাখা, শরীর থেকে বেরিয়ে আসতে না দেওয়া। রাজযোগ বইটি মহর্ষি পতঞ্জলির যোগসূত্রকে কেন্দ্র করে লেখা হয়েছে। যোগের মূল ভিত্তি হল সাংখ্য দর্শন। এটা ভারতীয় দর্শনের একটি বিরাট বড় অধ্যায়, যার সার কথা হলো সাধক যদি তার কামনা বাসনাকে ধারাবাহিকভাবে সংবরণ করে থাকতে পারে তাহলে তার ওই সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হবে। যোগের ভাষায় সেই শক্তিকে বলা হয় ওজস বা ওজ। সাধনার চরম পর্যায়ে ওই শক্তি ব্রহ্মরন্ধ্র ভেদ করে বেরিয়ে যাবে এবং যোগী কৈবল্য প্রাপ্ত হবেন। তাহলে কি সত্যি স্বামীজি সেদিন কৈবল্য লাভ করেছিলেন যে কারণে তার মাথার রক্তনালী ফেটে গিয়েছিল, নাকি এ সবই ভ্রান্ত ধারণা? স্বামীজি একজন সাধারণ মানুষের মতোই ছিলেন, ধ্যান করতে করতে স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়েছিল। আপনি কি মনে করেন সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।